আভাস কুমার গঙ্গোপাধ্যায়। নামটা কারুক চেনা, কেউ কেউ হয়তো বিশেষ মনে করতে পারছেন না, কিন্তু যদি বলি কিশোর কুমার, এক মুহূর্ত সময় লাগে না মানুষটাকে চিনতে। তিনি বাস করেন না এমন মানুষের মন বোধ হয় খুঁজে পাওয়া দুষ্কর। মানুষ যেমন মুগ্ধ হন তার গানে, তেমনি তার অভিনয়। আজ তার 87তম জন্মদিন। সালটা 1929-এর 4 আগস্ট। মধ্যপ্রদেশের কান্ডোয়ায় গাঙ্গুলি পরিবারে জন্মগ্রহণ করেন আভাস কুমার গঙ্গোপাধ্যায়। মা গৌরী দেবী এবং বাবা ছিলেন পেশায় উকিল কুঞ্জলাল গঙ্গোপাধ্যায়। 4 খুড়তুতো বোন ভাইদের মধ্যে সবচাইতে ছোট ছিলেন আভাস কুমার, বাকিরা ছিলেন অশোক কুমার, স্বাতী দেবী এবং অনুপ কুমার। কিশোর কুমার তখন বেশ ছোট, কিন্তু সেই সময় বলিউডে পা দিয়ে ফেলেছেন দাদা অশোক কুমার এবং অনুপ কুমার, যা সিনেমা এবং গানের জগতের প্রতি আকৃষ্ট করে কিশোর কুমারকে। এরপর তিনি সান্নিধ্য পান কেএল সাইগেলের। যাত্রা শুরু হয় বলিউডের দিকে, কারণ ইতিমধ্যেই নামী তারকা হয়ে উঠেছেন দাদা অশোক কুমারও। সঙ্গে সঙ্গে নিজেই নিজের নাম আভাস কুমার বদলে নামকরণ করে কিশোর কুমার। আর তারপরেই বম্বে টকিজে কোরাস সিঙ্গার হিসেবে নিজের কেরিয়ার শুরু করেন তিনি। প্রথম কাজ করেন 1946 সালে শিকারী ছবিতে, যার পরেই প্রস্তাব আসে খেমচাঁদ প্রকাশের থেকে 1948 সালে জদ্দে ছবিতে, যেখানে তিনি মরনে কি দুয়াই কিউ মাঙ্গু গানটি গান, যার পর আর পিছন ফিরতে হয়নি কিশোর কুমারকে। ঝুলিতে আসতে থাকে একের পর এক অফার। জিনে কি তমন্না কোন করে কোন করে। এরপর 1951 সালে ফণি মজুমদারের পরিচালনায় আন্দোলন ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। এভাবেই একাধারে চলতে থাকে তার গান এবং অভিনয়। ইতিমধ্যেই তিনি নজরে আসেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক সলিল চৌধুরীর, যেখানে সলিল বাবু দেখেন গানের কোনো প্রশিক্ষণ ছাড়াই কেমন দক্ষতার সঙ্গে গেয়ে যাচ্ছেন এই কিশোর। যার পরই ছোটা সা ঘর হোগা গানটি হেমন্ত কুমারের ঝুলি থেকে সোজা চলে যায় কিশোর কুমারের কাছে। যার পর নিউ দিল্লি, আশা, চলতি কা নাম গাড়ি, হাফ টিকিট, গঙ্গা কি লহরে, পড়োসনের মতো একের পর এক ছবি। এক চতুর নার বড়ি হোশিয়ার, এক চতুর নার বড়ি হোশিয়ার। বিখ্যাত সঙ্গীত পরিচালক এস ডি বর্মনের সঙ্গেও একাধিক কাজ করেন কিশোর কুমার। সচিনকর্তা কিশোর কুমারকে দিয়ে একাধিক ছবিতে গান গাওয়ান দেবানন্দের লিপে, মনিমজি, ট্যাক্সি ড্রাইভার, পেইং গেস্ট, গাইড, জুয়েল থিফ, প্রেম পূজারী, তেরে মেরে সপনে, যেগুলি আজও সমানভাবে কালজয়ী। ষাটের দশকের শেষের দিকে রাহুল দেব বর্মনের সঙ্গেও একাধিক ছবিতে কাজ করেন তিনি। এছাড়াও লক্ষ্মীকান্ত প্যারেলাল, কল্যাণজি আনন্দজি, আনন্দ বক্সের মতো একাধিক সঙ্গীত পরিচালকের সঙ্গে কাজ করেন কিশোর কুমার। কিশোর কুমার একাধারে যেমন ছিলেন গায়ক, তেমনি পাশাপাশি তিনি ছিলেন লিরিসিস্ট, কম্পোজার, স্ক্রিন রাইটার, অভিনেতা, প্রযোজক এবং পরিচালক। তার পরিচালনায় ছবি দূর গগন কি ছাও মে। বাংলা ছাড়াও তিনি মারাঠি, আসামিজ, গুজরাটি, কন্নড়া, ভোজপুরি, মালয়ালম, ওড়িয়া এবং উর্দু ভাষাতেও একাধিক গান গান।
এখন অবধি সবচেয়ে বেশি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জেতার রেকর্ডও রয়েছে তাঁর ঝুলিতেই। তিনি জেতেন 8টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, এমনকি তিনি পান লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে। যদিও পরে মধ্যপ্রদেশ সরকার আরও একটি অ্যাওয়ার্ড সেরিমনি শুরু করে, নাম কিশোর কুমার অ্যাওয়ার্ড। 1987 সালের 13ই অক্টোবর মাত্র 58 বছর বয়সে মারা যান তিনি। কিন্তু আজ তার 87তম জন্মদিনেও তিনি সমান অমলিন। আজও তার গান হৃদয় দুলিয়ে দেয়। হাসিনা সে মুলাকাত হো গই, যিনি আজও প্রতিটা মুহূর্তের সঙ্গী হয়ে থাকেন গান পিপাসু মানুষদের।